সুতরাং একজন মুসলিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই ইসরা ও মিরাজ, এটি অবশ্যই বিশ্বাস করবে। তিনি সশরীরে জাগ্রত অবস্থায় তার এই মিরাজ সংগঠিত হয়েছে এবং এই মিরাজ কোরআন ও সহিহ হাদিসের আলোকে যা প্রমাণিত সেগুলি বিশ্বাস করবে, সেগুলি থেকে শিক্ষা নেবে। সেই শিক্ষা নেওয়ার আজকে দেখুন আশ্চর্যের বিষয়, আকিদাগত শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে, এবাদতগত বিষয়ে শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে, আচার আচরণের দিক থেকে শিক্ষা দেওয়ার বিষয় রয়েছে। আকিদাগত শিক্ষার বিষয় হলো আজকে তথাকথিত এক শ্রেণীর মানুষ তারা বিশ্বাস করে এবং দাবি করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় নাকি সর্বত্র বিরাজমান, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন সপ্তম আসমানের ঊর্ধ্বে আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন সসত্তায়, তিনি সর্বত্র সসত্তায় বিরাজমান নন, সসত্তায় তিনি রয়েছেন সপ্ত আসমানের ঊর্ধ্বে আরশের উপরে। সর্বত্র রয়েছে তার ক্ষমতা, রয়েছে তার দর্শন, রয়েছে তার শ্রবণ, রয়েছে তার জ্ঞান, রয়েছে তার ক্ষমতা। এজন্যই প্রসিদ্ধ একজন ইমাম, ইমাম ইবনু আবিল আইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, শারহুল আকিদা আত-তাহাবিয়ার সেই ব্যাখ্যাকার, তিনি আলোচনা করতে গিয়ে বলছেন মেরাজের বিষয়, যে ব্যক্তি এই মেরাজের হাদিসগুলি নিয়ে একটু চিন্তা করবে তার কাছে স্পষ্ট হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান নন, তিনি রয়েছেন ঊর্ধ্বে, সুবহানাল্লাহ। এই মেরাজ সে শিক্ষা দেয়। ওই তথাকথিত ব্যক্তিরা এই মেরাজের গল্পই তারা শোনান মানুষের কাছে, কি বলেন তারা, তারা তো এটাই বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানের ঊর্ধ্বে গিয়ে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ লাভ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সসত্তায় সর্বত্রই থাকেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ কাবার কাছে থেকেও আল্লাহর কাছে যাওয়ার সুযোগ তো পেলেন না কোনোদিন, বলেননি কখনো। এমনকি মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস সেখানে গিয়েও আল্লাহর কাছে যাওয়ার সুযোগ হয়নি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত হয়নি। আরও ঊর্ধ্বে যখন গেলেন তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার সুযোগ পেলেন, এটাও তারা তাদের বক্তব্যেও বলে থাকে। এজন্য ইমাম ইবনে আবিল আইজ আল হানাফি রাহিমাহুল্লাহ স্পষ্ট বলেন যে এই মেরাজের বিষয়গুলি কোনো বিবেকবান যদি চিন্তা করে কোরআন সুন্নার দলিলগুলি তাহলে তার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্ব জগতে রয়েছেন, তিনি সসত্তায় সর্বত্র বিরাজমান নন। এটি হলো আকিদাগত দিক দিয়ে একটি বড় ধরনের শিক্ষা। প্রতিটি মুমিনকে এই শিক্ষায় নিতে হবে এই মেরাজ থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সপ্তম আসমানের ঊর্ধ্বে আরশের উপরে রয়েছেন, সর্বত্র বিরাজমান নন। এম